আমরা এর আগে করেছি দুটি ভগ্নাংশের মধ্যে যোগ করেছি, বিয়োগ করেছি, ভাগ করেছি, এরের কাজ করেছি, গুণনের কাজ করেছি। এখন আমাদের এমন একটি সমীকরণ দেওয়া হলো। সমীকরণ মানে হচ্ছে যে অনেকগুলো ভগ্নাংশ একই সাথে দেওয়া হলো এবং বিভিন্ন চিহ্ন একই একই বিভিন্ন চিহ্ন যুক্ত সংখ্যা দেওয়া হলো। দেখতে অনেক কঠিন লাগতেছে, কিন্তু এখানে মনে রাখবা, এখানে হচ্ছে সব সময় যেরকম আগে দুইটার মধ্যে কাজ করছো, এই এখানেও স্তরে স্তরে দুইটার মধ্যে কাজ করতে হবে। দুইটার মধ্যে কাজ করতে হবে মানে আমাদের যে কোনো দুইটা, এই দুইটা, এই দুইটা, এই দুইটা, বা এভাবে কাজ করে যেতে হবে। এখানে তোমাদের একটা জিনিস বলে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেরকম এর ভাগ, গুণন, যোগ, বিয়োগ দেয়া আছে, এর মধ্যে সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে, যে অংশটুকু কাজ করতে হবে, যে দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে আগে দেখবা এর চিহ্ন আছে কিনা। যদি এর চিহ্ন থাকে, এখানে এর চিহ্ন আছে এই দুইটার মধ্যে, সেটার কাজ করতে হবে। তারপরে ধরো আমরা একটা কথা বলে নেই, তোমরা যে কোনো কাজ করার আগে আগে যেরকম করেছি মিশ্র ভগ্নাংশ গুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশ নিতে হবে। অপ্রকৃত মানে 3 × 6 = 2 = 8, এটাকে নিয়ে আসতে হবে। আগে একটা লাইন লাগবা, 3 গুণন, এটা তো কি করতে হবে না। তারপর এর, তারপরে 3 × 2 গুণন, তারপরে আছে 3 × 2 গুণন 1/6 যোগ, এটা মিশ্র আছে, এটা ভাঙে দেবো 5 আর 1 = 6, 5 বিয়োগ 4 2 গুণ 4 = 5, 2 গুণন 1/4। এখন তোমার প্রথম এই অংশটুকুর কাজ করতে হবে, এই দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করতে, কারণ এখানে এর চিহ্নটা আছে। তখন পরের লাইনে লিখবা 8/3 ভাগ, এই দুইটার যে ফলাফল আসবে সেই ফলাফলটা লিখতে হবে। এই দুইটার ফলাফল দেখো কোনটা কাটাকাটি যায় না, 2 5, তার মানে হচ্ছে এর অর্থ হচ্ছে গুণন করা, 4 2 গুণে 8 3 5 15। এই অংশটুকু রেজাল্ট যেটা আসলে, এই দুইটা যদি আলাদা জায়গায় করে নেও তোমরা, তোমরা রাফ খাতা ইউজ করতে পারো, এর 2/3। এটা করতে হলে আমাকে করতে হবে কি, যেহেতু কারণে জানা আমরা আগে দেখছি 8 15, এই এই রেজাল্টটা তোমরা এখানে বসায় দেবে, এই ফলাফলটা বসায় দেবে। তারপর থেকে আবার একইভাবে লিখে দেবা, 1/6 + 6/5 - 5/2 * 1/4, যা ছিল ঠিক ওইভাবে লিখে দেবা। তারপরে আরেকটা সমান চিহ্ন দিবা। এখন এর মধ্যে দেখ, এর আর নাই, এর থাকলে আমরা আবার হয়তো এর কাজ করতাম, এখন এর নাই। এখন আছে কি, ভাগ আছে, গুণন আছে, যোগ আছে, বিয়োগ আছে, তার মানে এর মধ্যে থেকে এখন তোমাকে যেটা করতে, এর পরে যেটা করতে হবে সেটা ভাগের কাজটা করে ফেলতে হবে। তারপর তোমাকে করতে হবে ভাগের কাজ, তার মানে আমরা এই দুইটা সংখ্যার মধ্যে, এই দুইটা সংখ্যার মধ্যে ভাগ ফল নির্ণয় করবো। তোমরা একেবারে যদি মনে মনে করতে পারো সেটা করতে পারো, অথবা না করতে পারলে এটাকে ভাগ যদি করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে উপরে নিয়ে যেতে হবে, এটাকে নিচে আনতে হবে, এনে এই সংখ্যাটাকে গুণন করে নিতে হবে। তেমন পরের লাইন আমরা লিখবো 8 3 গুণন 15, উপরে চলে যাবে 15, তারপর 8 গুণন 1, তারপর যা আছে তাই লিখবো, যোগ 6/5 - 5/2 * 1/4। এখন দেখো আমাদের এইখানে গুণন এখানে চলে আসছে, এখন সবই ভাগের অংশটুকু সব গুণন হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে পুরো কাজটা একসাথে করে ফেলতে পারি, যেমন ধরো এখান থেকে 8, আমরা অন্য কালি নেই, 8 কাটা গেছে, এখানে 8 কাটা গেল, এখানে 3 কাটা গেল, 3 15 মধ্যে যায় 5 বার। এখন এই দুইটা আমরা সহজীকরণ করার জন্য এই দুইটা লিখতে পারি আমরা এখানে, 3 15 মধ্যে যায় 5 বার, 8 8 কাটা গেছে, তার মানে 5, তার মানে হচ্ছে আমরা এখানে লিখবো 5 গুণন 1/6 + 6 গুণন 5 - 5/2 * 1/4। এখন তোমাকে দেখতে হবে, দেখো ভাগ আর কোথাও নাই,
এখন তোমার গুণনের কাজ, যেগুলো গুণন আছে সেই দুইটা সংখ্যার কাজগুলো আয় করবে। এখানে দুইটা সংখ্যা আছে, আমরা একসাথে গুণন করে ফেলবো। তার মানে এটা এটা গুণন করলে কি হবে, 5/6 যোগ 6/5 বিয়োগ, এটা এটা গুণন করলে 5, 5 × 5 আর 4 × 2 = 8, 5 আর এখানে হবে 8। তার মানে এখানে হচ্ছে, এখন দেখো ভাগ গুণন সব চলে গেছে, এখন যোগ আর বিয়োগ আছে। এর মধ্যে তোমাকে কোনটা করতে হবে, সূত্র হচ্ছে যে যোগটাকে বিয়োগের আগে অবশ্যই করতে হবে, যোগটা করে ফেলতে হবে। তার মানে হচ্ছে 5/6, আর 5/6-এর যদি গসাগু করি আমরা 30, লসাগু যদি করি 30, 5/6-এর মধ্যে চলে যাবে 5 বার, তারপর 5×5 = 25 যোগ 5 যায় 6/6 = 36, এইভাবে আমরা লিখতে পারি, বিয়োগ 5/8। এবার আমরা এখানে চলে যাই, তোমার নিচে নিচে খাতায় লিখবা। তার মানে 25 আর 36 মিলে হচ্ছে কত, 11/5 আর 6, 5 আর 6 = 11, হাত হইলো 1, 3 আর 2 = 5, 6 নিচে হচ্ছে 30 বিয়োগ, এখন যেটা বাকি আছে শুধু, এখানে সমান সমান চিহ্ন দিতে হবে, বাকি আছে শুধু বিয়োগ, তাহলে বিয়োগটা তোমার করে ফেলতে হবে, করে রেজাল্টটা বেরিয়ে আসবে। 30 আর 8-এর মধ্যে 8-এর লসাগু কত, 30 আর 8-এর লসাগু যদি আমরা করি, 30, 8, 2, 15, এখানে হবে 4, এখানে আর যায় না, কোনোটাই যায় না। তার মানে হচ্ছে 4×2 = 8, আর 25 হচ্ছে তোমার 200, 8×25 = 200। এইখানে একটু ভুল আছে, এটা 15, তার মানে আমাদের এখানে হবে 120, 15×30, 30×120, তার মানে 130 আমাকে বলতে হবে, তিরিশ 120-এর মধ্যে যাবে কয়বার, 4 বার, তার মানে 61 গুণন 4 বিয়োগ 8 যাবে 15 বার, তার মানে 5×15, এখানে হবে 120 120, 4 4 = 24 বিয়োগ 5×15 = 75, তার মানে হচ্ছে তোমার এখানে হচ্ছে 14 থেকে 5 গেলে 120, নিচে লিখবো 120, এখান থেকে যদি বিয়োগ করি আমরা, 5 গেলে হচ্ছে 9, এখানে হবে 9, এখানে 8, 14 থেকে 8 গেলে হবে 6, এখানে 2, হাতে আছে 1, বিয়োগ করলে হবে 1। তার মানে এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারো, 1 সমস্ত 120 ভাগের, এটার থেকে 120 বিয়োগ দিলে কত যাবে, 9 4, এটা হচ্ছে উত্তর, আমরা সরলীকরণ করে ফেললাম। এভাবে এরপরের অংশ দেখবো, আমাদের ব্র্যাকেট নিয়ে কিছু কাজ করতে হবে, সেটা আমরা পরের পার্টে দেখবো। আশা করি তুমি বুঝতে পেরেছো।